কল্টি থানার অন্তর্গত বিসিসিএল এর দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির হাজলাপিট মাঝিপাড়া সাইডের খোলামুখ খনি এলাকায় অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে চাল ধসে বিপত্তি। চাল ধসে যাওয়ার কারণে বেশ কয়েকজন চাপা পড়ে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অনুমান ঘটনাস্থলে উপস্থিত খনি কর্তৃপক্ষ। তবে খনি কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলতে চায়নি। তবে এই ঘটনায় কল্টি এলাকায় আবার যে অবৈধ কয়লার কারবার শুরু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই বিষয়ে স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন নেহেরা জানিয়েছেন, এলাকায় গরিব মানুষ বেরোজগারি রয়েছে, তবে যে পরিমাণ কয়লা তারা উত্তোলন করে তা যৎসামান্য। আসলে কলিয়ারি ম্যানেজমেন্ট সিআইএসএফ ও তৃণমূল নেতাদের যোগসাজশে এখানে কোটি কোটি টাকার কয়লার অবৈধ কারবার চলছে। চাল ধসে যাওয়ার জায়গায় ডোজিং করলেই জানা যাবে কতজন চাপা পড়েছে। অন্যদিকে কুল্টি যুব তৃণমূলের নেতা বিমান দত্ত জানিয়েছেন, কয়লা রাষ্ট্রীয় সম্পত্তি, তার রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তারা তাহলে কি করছে? আসলে কয়লার অবৈধ কারবার বিজেপিই করছে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। কি জানেন? কি জানেন আমি স্যার, এই দিকে কয়লা চুরি হচ্ছে সেটাও কি আপনারা জানেন না? কি জানেন না স্যার? আপনারা কিছু বলবেন না প্লিজ। আচ্ছা স্যার, কোনো কি ধস হয়েছে? ঘটনাটা কি শুনেছেন আপনারা? এখানকার লোকালে যে ফোন আসেছে, আমার ফোনের মাধ্যমে আমি জানতে পেরেছি কি এইখানে অনেক দিন থাকে, মানে কয়লা তো চলছেই, ঠিক আছে। আমি এজেন্টকে, কলবারি ম্যানেজমেন্টকে আমি বলেছি কি এখানে ইলিগাল মাইন্স চলছে, মানে চলছে কি পুরো ধড়কালে চলছে। এজেন্ট সাহেব এইখানকার যে ম্যানেজমেন্ট আছে উনি বললেন কি পুলিশ আর নেতা মিলে করাচ্ছে। তো আমি বলতে চাইছি এজেন্টকে আর সিএসএফকে কি আপনারা কি করছেন? এটা সেন্ট্রাল, আমাদের কনসার্ন সেন্ট্রাল কনসার্ন, সিএসএফ আছে, ম্যানেজমেন্ট আছে, এরা সব একটা, মানে কি বলবো, একটা সবার একটা সিন্ডিকেট আছে, কোটি কোটি টাকা এখান থেকে এরা ঘুষ নিচ্ছে, তার জন্য আজকে এখানে দশান হয়েছে। কত লোক আছে না আছে সেইটা তো আমরা বলতে পারছি না। আমি এখনই এজেন্ট সাহেবকে বললাম কি এখানে ইয়ে করান, ডোজরিং করান, দেখুন কত লোক ভিতরে ইয়ে আছে, ফেসে আছে। কি আশা করছেন কত লোক হতে পারে সেটা তো বলতে পারবো না, আমি তো ওইটা বলতে পারছি না, কিন্তু লোক তো নিশ্চয়ই হবে ভিতরে যখন, হ্যাঁ ধস নেমেছে তো ভিতরে লোক হবে। ধসের খবরটা আপনারা কখন পেলেন? আমি সকালে পেয়েছি মোটামুটি 6:30 সময়। এটা ধসটা কি করে হলো? দেখুন একটা ইলিগাল মাইন্স আছে, তারপরে এখানে প্রচুর বেরোজগারি আছে, রেড হোলটা আমরা দেখতে পাচ্ছি, মানে সেরকম এখানে কোনো রোজগারের ব্যবস্থা নাই, গরিব লোক করে খাচ্ছে, কিন্তু গরিব লোক করে খাচ্ছে ঠিক আছে, গরিব লোক তো মানে শুধু কি মানে 150-100 টাকা রোজগার করে, এই আর কোটি কোটি রোজগার করছে এখানকার মানে ম্যানেজমেন্ট সিএসএফ টিএমসির লোক প্রশাসনের লোক। আপনার নাম ও পরিচয়? লালন মেহরা, বিজেপি কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 17। आप जो है आप बातचीत नहीं, ये बताइए क्यों बातचीत नहीं? वहाँ स्पॉट पर धसान हो रहा है, इस बारे में क्या बोलना चाहते हैं? दस बार में बोलिए, आप सुनवाइए, आप बोलिए, आप बहुत लगाइए, अरे बोलना पड़ेगा, पड़ेगा आपको, बोलना पड़ेगा भैया, बोलिए आप, आप कह रही है धसान हुआ है और आपने क्या व्यवस्था किया है, क्या पता चला आपको? स्पॉट पर बोलने से आप स्पॉट पर क्यों गए? स्पॉट पे गए सर, देवर पड़ो ধসে যাচ্ছে লোক, টলের হয়ে যাচ্ছে। আপনি বলছেন আমি কোবার, আমি গিয়ে বললাম, আপনি বলছেন কি না সিএসএফ কে কেন বলছেন না? আরে আপনার সামনে দিকে নিয়ে যাচ্ছে তুলে তুলে কয়লা, ভাই তো আমাদের ডেড বডি কা বার করা হচ্ছে, ঠিক আছে। ডেড বডি নিকালনে কে লিয়ে কি ব্যবস্থা হো রহি হ্যায়? দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিলাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর।
ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।